হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার কাছে আছে ফুচকা, এটা তেঁতুল জল, এটা ফুচকার পুর, চিকেন চাউমিন, চিকেন মোমো আর স্যুপ আছে, চিকেন স্যুপ আছে, মোমোর সাথে এটা দিয়েছে। তো দেখি খেয়ে কেমন লাগে। প্রথমে আমি ফুচকা দিয়ে স্টার্ট করছি। আলুটা খুব সুন্দর মেখেছে, আলুটা আর জলটাও খুব সুন্দর লাগছে। ফুচকাগুলো খুব সুন্দর, মানে ক্রিস্পি টাইপের আছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর আলু পুরটা করেছে। এবার খাবো মোমো, চিকেন মোমো। চিকেন মোমো খেয়ে দেখি। ভেতরে পেঁয়াজ, চিকেন সব কিছুরই পুর দিয়ে করা আছে, আর এর উপরে যে মশলাটা দিয়েছে তার জন্য আরও খেতে সুন্দর লাগছে। পুরটা পেঁয়াজ, চিকেন সব কিছু মিক্স করে দেওয়া আছে। খুব সুন্দর আছে খেতে লাগে। চিকেনটা ম্যাশ করে দেওয়া আছে। সুপটাতে নুন বেশি গেছে, বাদ বাকি সব ঠিকই আছে। হবে চিকেন আছে, ছোট ছোট ছিপড়ে মাংসগুলো দেওয়া আছে, ঠিক আছে। চিকেন স্যুপে গাজরও দিয়েছে 1 কেজি 2 কেজি।
ভালো লাগছে খেতে। একটু নুন হয়ে গেছে স্যুপটা, বাদ বাকি হাড়, কিছু গুঁড়ো, চিকেন, গাজর, এরপর খাবো চিকেন চাউমিন। তো দেখা যাক চিকেন চাউমিনটা কেমন লাগে। উপরে পেঁয়াজ দিয়েছি, চাউমিনটা খুব ভালো কোয়ালিটি, কারণ চাউমিনের কোয়ালিটি দেখলেই বোঝা যাবে চাউমিন সরু সরু, যে মোটা মোটা যেগুলো আছে সেগুলো একটু কম কোয়ালিটি, এটা কিন্তু ভালো কোয়ালিটি চাউমিন। চিকেন চাউমিন এটা সস নিয়ে নিলাম অল্প, এরপর খেতে দেখা যাক। টেস্টটা অটোমেটিক দ্বিগুণ বেড়ে গেল। সস দিলে যে কোনো জিনিসই, মানে যেগুলো ফ্রাই জিনিস, সস মানে খেলে খুবই সুন্দর, তা টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। খুবই সুন্দর লাগছে চাউমিনে বিনস, ক্যাপসিকাম সবই দিয়েছে, কিন্তু চিকেনের পরিমাণটা একটু কম আছে, হাফ কোয়ান্টিটি। গাজরও দিয়েছে,
আপনারা ভিডিও কিন্তু অনেকজনই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। বাই।